সকালবেলায় নাইকা থেকে এলো শ্যাম্পুর একটা বড় পার্সেল, কারণ চুলের প্রোডাক্ট সব শেষ। বাড়িতে এসেছে বাবা মা, তাই ব্রেকফাস্টে ছিল এলাহি আয়োজন, রুটি মিষ্টি আর ডিম তড়কা। তারপর আমি রান্না করেছিলাম এইয়া বড় সাইজের একটা ইলিশ মাছ, এটাই এই বছরের প্রথম ইলিশ মাছ রান্না করলাম। তারপরে করলাম সুন্দর করে পুজো, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। লাঞ্চে অনেক কিছু রান্না হয়েছিল, কারণ বার্থডের খাওয়া দাওয়াটা বাকি ছিল, মা বাবা এসেছিলো বলে আজকেই খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জ হয়েছিল। আর এত খাবার আমি একাই খেয়েছিলাম, খিদেটা আজকে একটু বেশিই পাচ্ছিল। তারপর বাবার একটা হেলথ চেক আপ ছিল নারায়ণা হেলথে, সেখান থেকে ফিরেছিলাম খুব মজা করে, কারণ ডাক্তার বলেছিল সেরকম কোনো অসুবিধা নেই। তো দিনটা আজকে খুব ভালোই গেছিলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানাও।